ওয়েলকাম টু ইজি রান্না বিডি। হ্যালো ভিউ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বালাচাও রেসিপি। এটা চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী একটা রেসিপি, খুব মজার একটা রেসিপি। এই রেসিপি এখন শুধুমাত্র চট্টগ্রামে সীমাবদ্ধ নয়, পুরো দেশব্যাপী এখন খুব জনপ্রিয় একটি রেসিপি। সেই রেসিপি আজকে আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, যে পেঁয়াজগুলো জট লেগে আছে সেই পেঁয়াজগুলো এখন আমি ছাড়িয়ে নিয়েছি। এতে করে পেঁয়াজ বেরেস্তা করার জন্য খুব সুবিধা হবে। আর এখানে আমি 250 গ্রামের মতো রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিতে অনেক ময়লা থাকে, ময়লাগুলো আমি বেছে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর ভালো করে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। চিংড়ি শুটকিতে কিন্তু অনেক বালি থাকে, আপনাকে বারবার ধুয়ে ভালো করে নিতে হবে। চিংড়ি শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেল পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, আর আমি পেঁয়াজগুলো ভাজতে শুরু করেছি। পেঁয়াজগুলো খুব মচমচে করে ফ্রাই করতে হবে, আর চুলার আঁচটা একদমই কম থাকতে হবে। যদি বেশি থাকে তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। কম আঁচে সুন্দর করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে, একদম যেন মচমচে হয় সেই রকম করে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। আমার পেঁয়াজ বেরেস্তা করা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে বেরেস্তা। পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে মচমচে করে ফ্রাই করে নিয়েছি, আর তেলগুলো এখন আমি ঝরিয়ে নিয়েছি। বারবার নাড়াচাড়া করলে তেলগুলো খুব সুন্দর ঝরে যাবে। এই প্রসেসে আপনি যদি তেলটা ঝরিয়ে নেন তাহলে খুব ভালো হয়, খুব সুন্দর করে তেলটা আলাদা হয়ে যায় পেঁয়াজ থেকে। এখন আমি সেই তেল আবার ইউজ করব। প্যানে ঢেলে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি, আর এখন আমি রসুনগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। সেম প্রসেসেই চুলার আঁচটা একদমই লো থাকবে, আর চুলার আঁচটা লো থাকলে আপনার খুব সুন্দর রসুনগুলো ফ্রাই হবে, মানে ভেতরটা কুক হবে, উপরের কালারটা খুব সুন্দর হবে। এর জন্য বারবার নেড়ে চেড়ে আপনাকে লো আঁচে রসুনগুলো সুন্দর করে মচমচে করে ফ্রাই করে নিতে হবে। আমার রসুনগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তেলগুলো আর রসুনগুলো আলাদা করে নেব। এর জন্য একটা ছাঁকনিতে ঢেলে দিলাম। বালাচাও খুব মজার একটা রেসিপি এবং খুব সহজ একটা রেসিপি, আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন আপনার মুখে কোনো স্বাদ থাকবে না, রুচি থাকবে না, তখন আপনি এই রেসিপিটা করে খেতে পারবেন। আপনার মুখের স্বাদ বৃদ্ধি করবে, রুচি বাড়াতে সাহায্য করবে এই বালাচাও রেসিপিটা। এখন আমি চিংড়ি শুটকিগুলো ফ্রাই করে নিয়েছি একদমই লো আঁচে, বারবার নেড়ে চেড়ে মচমচে করে চিংড়ি শুটকিগুলো আপনাকে ফ্রাই করে নিতে হবে। আমার চিংড়ি শুটকিগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর আমি চিংড়ি এবং তেল আলাদা করে নিয়েছি। আমার সবগুলো উপকরণ ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়েছি লবণ, আর স্বাদ মতো দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স। আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই ঝাল দিয়ে আপনি দিয়ে নিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়েও আপনাকে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, তা না হলে আপনার এই মশলাটা পুড়ে যেতে পারে, পুড়ে গেলে কালো হয়ে যাবে, তেতো হয়ে যাবে। তাই চুলার আঁচটা লোতে রেখে বারবার নেড়ে চেড়ে আপনাকে কুক করতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করছি আমি যে পেঁয়াজ রসুন এবং চিংড়িগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি, আর বারবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি এগুলো ভুনিয়ে নেব।
ভালো করে বারবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুন এবং চিংড়ি শুঁটকি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এতে করে ফ্রাই করা রসুন এবং পেঁয়াজগুলো আরও মচমচে হবে। আমি খুব স্লোলি ভাবে এটা আমি বারবার নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল বালাচাও। এখন আমি এইটা কাচের জারে সংরক্ষণ করে নিচ্ছি। এই রেসিপিটি আপনার সাপোর্টিং রেসিপি হিসেবে খুব ভালো কাজ করবে। আপনার মুখে যখন রুচি থাকবে না, আপনি খুব ঝটপট করে এর সাথে কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ কুচি এবং কুচি কুচি করে ধনে পাতা কুচি মিশিয়ে খুব সুন্দর করে একটা সালাদ বানিয়ে খেতে পারবেন। এতে করে আপনার মুখের স্বাদ অনেকখানি বৃদ্ধি পেয়ে যাবে এবং আপনার মুখের অনেক রুচি বৃদ্ধি পাবে। এইভাবে করে দিয়ে আপনি চামচ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। এটা যদি আপনি হাত দিয়ে ভালো করে মাখতে যান, তাহলে চিংড়ি মাছের শক্ত শক্ত কাঁটাগুলো আপনার হাতে লেগে যেতে পারে। তাই বি কেয়ারফুল। আমার মতো এইভাবে চামচ দিয়ে মেখে তারপর খুব মজা করে খেয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার বালাচাও সালাদ। এখন আমি এটা খুব মজা করে খেয়ে নেব। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব।